ব্রেকফাস্ট করার জন্য আমরা পাঞ্চি হোটেলে চলে আসছি। পাঞ্চি হোটেলটা অনেক বড়, এখানে সব টুরিস্টরাই খাইতে আসে। আর খাবো, খাইতে ইচ্ছা ওই জন্য খাবো এই আর কি। এখানকার পরোটাগুলো টাটকা টাটকা মানাচ্ছে। নাস্তা চলে আসলো, হ্যালো, আমি নাস্তা ডাক্তার চৌধুরী, চলে এলাম পাঞ্চিতে। সকালে এক কাপ চা, সবাই ব্রেকফাস্ট করতে পাঞ্চিতে আসবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি আজকে মাধবকুণ্ড, সকালবেলা বের হয়ে গেছি। আমরা এখন পাঞ্চি হোটেলের সামনে আসি। এখন আমরা হচ্ছে নাস্তা করলাম, নাস্তা করে আমরা এই যে পানের দোকানে পান খেয়ে আমরা সিএনজি রিজার্ভ করেছি। সিএনজি রিজার্ভে আমরা চলে যাব হচ্ছে মাধবকুণ্ড, লালখান, আরও বেশ কয়েকটা জায়গা সেখানে আছে। আমরা দেখে দেখে কোথায় কোথায় যাব আপনাদেরকে দেখে। না, রেকর্ড হচ্ছে না। চলে আসছি শাহাপরানের মাজারে। আমি তো এটা মেয়েদের রাস্তার যাওয়ার, তারপরে একটু যাবো ওই যে দেখো ও যে ও যা মেয়েদের কেমন গাড়ি দেয় না নাকি? না, ওইটা ছেলেদের। না না, ওখানে তো সবাই মাজারটা তো ওখানে, ওটা ছেলেদের বললে তো হবে না। দেখো ওই দিকে দেখো, ওখানে দেখো ওখানে ওখানে কি যাই দেয় ওইখানে। ও ওখানে মহিলাদের যাওয়া নিষেধ। ও তুমি ওইখান পর্যন্ত করতে পারো, ওইটা কাছে গিয়ে আমি ওইখান পর্যন্ত করতে পারবো। না ওখানে যায় করো, কাছ থেকে সুন্দর। আমরা চলে আসছি জাফলং, এবং জাফলং এর কাছে আপনার ইন্ডিয়া আসাম শহর। আসাম শহর ওই যে ছোট ছোট বাড়ি। কি আমরা আসাম যাব, আসাম যাব কি জানার গানটা মনে করি, আসাম যাব, আসামেতে লাকড়ি লিব। লাকড়ি মানে চাকরি নিব, লাকড়ি মানে খড়ি। বাবু বলে দিয়ান বগার বলে এই ছাতার দোকানগুলো সব বাংলাদেশ। লিবু পিঠের চাম বন্ধ রাখো আমার পর। এই যে ইন্ডিয়ার সব ছোট ছোট বাড়িগুলো যে দেখা যাচ্ছে, পাথর পাহাড় কাটে কাটে বাড়িটা করা হয়েছে। এই যে, এই যে দেখেন ছোট ছোট বাড়ি, মনে হচ্ছে এখানে লাভ দিয়ে ইন্ডিয়া চলে যাওয়া। বাড়িগুলা আমরা একটা চায়ের দোকান পেয়েছি, এখন আমরা চা খাবো। আগে চা খাবো না, আগে নুন, আগে চা খাইতেই হবে, না হলে তো হচ্ছে না। চা না খাইলে গলার ব্যথা করবে আমাদের, ওই জন্য আমরা আগে চা খাবো। হ্যাঁ, এই জায়গাটা
তুমি কিছু বলতে চাও? দেখে মুগ্ধ, আমিও দেখে মুগ্ধ। আসলে না ভিডিওতে কিছু বলতে হবে, কিন্তু দেখে এত মুগ্ধ মানে বলতে আর ইচ্ছা করতেছে না। ওখানে বসো, বসে তুমি দেখো, আমি তোমার একটু স্ন্যাপ নেই। কি সুন্দর আজানের ধ্বনি, আর এই যে শহরটা আসাম, অনেক সুন্দর, অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই সিলেট বিভাগ, এত সুন্দর। আমরা চলে আসছি জাফলং, এটা হলো মেঘালয় বা আসাম প্রদেশে আসছে। স্পেশাল রং চা খাবো আমি, এই যে দেখেন আমার রং চাটা এত সুন্দর একটা কাপে দিয়েছে, অনেক ভালো লাগছে। তো এখন খাবো আপনারা, আমরা রং চা খাবো আর এই প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করবো। এই যে অনেক সুন্দর জাফলংয়ের এই সিঁড়ি, এই যে আমার মামনি। আমরা এখন জাফলংয়ে যাবো, নৌকায় উঠতে যাচ্ছি। চারপাশে দোকান আর দোকান, তারপরে হচ্ছে সামনে পাথর। না আর ওই যে নিচে অনেক পাথর, খুব রোদ, প্রচন্ড রোদ। তারপর তোমাকে গেলে তো পানির মধ্যে নামতে ইচ্ছা করবে। কুলফি খাবো এখন, এই যে মামা আমাদের এটাতে ঝাল কুলফি দিচ্ছে। মামা ওই যে সেন্ট মার্টিনের ওইটাতে ধনিয়া পাতা দিছিল, আপনি কি ধনিয়া পাতা দেন? অনেক ধরনের কুলফি আছে। এই কুলফিতে এই যে ঠান্ডা ঠান্ডা পাথর পরিবেশে, ঠান্ডা ঠান্ডা এই যে দেখেন পাহাড় পরিবেশ, আগুন, অনেক সুন্দর এই যে মনোরম পরিবেশ। এখানে মামা কুলফি বানাচ্ছে আর এখানে মামুনি দাঁড়ায় আছে। বড় পাথর না, লম্বা টাইপের, ওই যে একটা লম্বা পাথর আমি দেখতে পাইছি। ভিডিও দেখতে এই যে বরফ কাটলো। আপনার এটা খুব ভাইরাল হবে ভাই, খুব সুন্দর করে বানাবেন মজা করে। আপনারা আমি আগে কত দিয়েছি বরফটা বরফ ফ্যাক্টরি দিয়ে আনি, বরফ ফ্যাক্টরি দিয়ে আনি খাচ্ছে সবাই। অনেক ভালো লাগতেছে ঝালটা খেতে, তো কেন জানি গলে গলে যাচ্ছে, আমি বুঝতেছি না। আল্লাহ, কুলফি তো এগুলা তো এরকমই। ওইটা কক্সবাজারে খাইছিল, এখন আমি সিলেটে এসে খাচ্ছি জাফলং এ। খুবই মজা, খুবই মজা, দেখেন আপনারা। লোভ লাগতেছে, আমি খাবো, বন্ধ করে ভুলে যাচ্ছে ভাই। এটা তো আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার চৌধুরী, আমি চলে এসেছি জাফলং, জাফলং এর পাথর দেখাতে। তার সঙ্গে দেখাবো নদী, নদীতে চড়ে দেখাবো নৌকা। তো আপনারা সবাই এনজয় করবেন, সবাই দেখবেন, আর আমি হলো এগুলাতে ঘুরে বেড়াবো আর আপনাদেরকে এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখিয়ে দেবো। তো আপনাদের কেমন লাগছে? যাওয়ার সময় একটা পাথর চুরি করে নিয়ে যাবো এখান থেকে, এখানে অনেক সরকারি পাথর। হ্যাঁ, তো এত পাথর, এত পাথর, আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা, দেখেন খুবই সুন্দর। এখানে অনেক রিক্স, সাবধানে হাঁটবেন, যাদের পা ভাঙা তারা আরও বেশি সাবধান হয়ে যাবেন, যেমন আমার পা ভাঙা। এই যে আমার পা খালি সরে সরে যাচ্ছে। তো আমার আমি যে মশলা পিসি, আমি ব্লান্ডারে পিসি, বাট মাঝে মাঝে শিল্পাটা মেহেদি পিসি, সেই মেহেদির পাথরটা আমার ভেঙে গেছে। তো এখান থেকে একটা পাথর চুরি করতে চাচ্ছি, তো কোন পাথরটা চুরি করব সেটা এখন আর কি বলতে পারছি না, আসার পথে করব।
কক্সবাজারে গেলে শুধু মানে ওই ঝিনুক ফুটা গানটা বলি, কিন্তু সিলেটে এসে এত পাথর দেখে পাথরের গান খুঁজে পাচ্ছে না, পাচ্ছি না। এ মন আমার পাথর তো নয়। হ্যালো, তো আমরা চলে আসলাম নদীর কাছাকাছি, এখন আমরা অনেক ই করব, এনজয় করব। নদীতে নৌকায় উঠব, তার আগে আপনাদেরকে যে দেখিয়ে দিচ্ছি, এটা আমি এইমাত্র এখানে এসে জাফলং এসে কিনলাম, না দাম মাত্র 100 টাকা। তো এই এটা উন্নগুলো একদম সুতি গামছার মতো, তো আপনার এত মানে সুতি, তো এই রোদের মধ্যে সুতিটা খুব আরাম পাচ্ছি পরে। একটা সিনথেটিকের উন্না পরে আসছিলাম, তো এটা ফেলে দিয়ে ফেলেছি না, এটা ব্যাগে ঢুকাই নিচ্ছি, নেওয়ার পরে আমি এটা এখানে করছি। হ্যাঁ হ্যালো, ছোটো ছোটো বাচ্চারা এই যে পানিতে খেলতেছে সবাই দেখেন, হ্যাঁ পানিটা মনে হয় একদম পাথরের পানি, না ঠান্ডা তো হবেই, এগুলো পাথরের পানি দেখেন, বাবুগুলা সব খেলতেছে, এত মজা, এত গোসল। আমি তোমাকে বলছিলাম না মোমো যে ই নাও কাপড় নাও কাপড় নাও, দেখেন কি সুন্দর দৃশ্য, কি সুন্দর বাবুগুলা সব গোসল করতেছে, হ্যাঁ অনেক ভালো লাগতেছে। পানি দেখেন বাবুগুলা খেলতেছে পানিতে, কি মজা করতেছে, আমিও চলে আসলাম পানির কাছে মজা করতে। খুব সাবধানে মোমো, এখানকার পানি অনেক ঠান্ডা, মানে